SMTV02 সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটি বাজিয়ে দিন। হ্যালো মামা, হ্যালো মামা, কারা আপনি, কারা চান? আপা, আলো মামা আছে? আলো মামা তো ঘরে, ওনাকে একটু ডাকেন না, ওনাকে দরকার আমার। কিন্তু তার আগে মানে বলেন তো, আপনার মাথায় কি কোনো গ্যাস্ট্রিক আছে, মানে কোনো সমস্যা আছে? কি যে বলেন, আমার মাথায় গ্যাস্ট্রিক থাকবো কেন? আপনি তাকে বলতেছেন মামা, আমাকে বলতেছেন আপা। একটু মামারে একটু দরকার, ডাকেন না মামারে। কি সমস্যা আপনার, কিছু তো নার্সেন? আপা, আপনার আব্বারে বলেন কিছু টাকা লাগবে আমার। এই কি যে এনে মামা, ওই যে আপনার কাছে বলছিলাম না যে আমার কিছু টাকা লাগবে। তো মামা কত আমার, তুই আরে কি কইছো? আপা কইছি একবার থাপড়া বাড়া দাঁত ফালাই দেবো বিয়ার দাম পুটা যা। মামা উনি কে? আরে তুমি যাও তো ঘরে যাও, আমি দেখতেছি। এটা এটা তোর মামি হয়? মামি ভাবি একবার ওগার বলা যদি মু, কিন্তু একদম একটা কইতেছি না তোর মামি হয়। বুঝতে পারতাছি না, আমি তো আপা ডাকছিলাম। আমারে কি ডাকস তুই? মামা তা আমার ওয়াইফ তোর কি কি হয়? ভাবি সবকিছু ঠিক আছে, অনহকার বলা তুই অত টাকা লইতে পারবি না, দেখ যাই। আরে আল্লাহ কি কাম করছি মামা, আপনি একটু ব্যবস্থা করুন মামা। মামা নইলে আমার ঘর না উল্টে, আপনি জানেন না আমার একদিনের ইনকামের টাকা। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিবো টাকা। তবে তবে তুই যে ভুল করছস, মাল কিন্তু একটু বাড়াই দিতে হবে। আচ্ছা বাড়াই দেবো না মামা, আপনি 25,000 দিয়ে দেবো না মামা। কি 25,000 দিয়ে দিবি? ওই যে 20,000-এ 25,000, আরেক হাজার 26,000। হ্যাঁ এত টাকা দিলে তোর মামির আমি রাজি করামু, আর নাহলে তুই যাইতে পারো বাবা, আমার দ্বারা কিছু করার না। কারণ তুই আয়া আমার বউরে, তুই আয়া, তুই আপা ডাকছস? আরে মামা আমার মাথা ঠিক আছিল না তো, মামির আপা কইয়া লাইছি, ভাবি কইয়া লাইছি, একটু ব্যবস্থা করে দেন। আচ্ছা 26,000 26,000। হ্যাঁ আচ্ছা দিমু, যান দিবি তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে তুই কালকে সকালবেলা ইয়া আমার দান টাকা লয়ে যাবি। কালকে সকালে? হ্যাঁ কালকে সকালে, কারণ আজকে রাত্রেবেলা এই যে তোর মামির লগে যারে তুই আফা কইছস, হ্যাঁ একটু মালিশ মুলিশ কইরা রাজি করাই তুই, বুঝছস? কারণ এই যে তুই তো ভুল আগেই করছস আয়া। আরে মামা বলতেছি আমার মাথা ঠিক নাই, তারপর আবার আবার বারবার খালি একই কথা কইতাছেন। আপনার কাছে বিগত করে আইছি নাকি আপনি এরকম কথা? এই সকিনার মা শুনছ? আচ্ছা যাক যা, এখন সে ব্যস্ত আছে, তুই একটা কাম কর, তোরা যেটা কইছি 26,000 কম কিন্তু হইব না। 26,000 না? হ্যাঁ ঠিক আছে, তুই কালকে সকালবেলা এই টাকা লয়ে যাবি। আচ্ছা মামা জায়গা, আসসালাম আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম, যা হালার পালার বুঝো না কিছু নয়, এমনি এক কথা কই। কি মনে করে অনেকদিন পর কাকু, অনেক বিপদে পড়ে আপনার কাছে আইসি বুঝছেন, আমার কিছু টাকা লাগবো, আমার বাচ্চা তো। কি তোর বাচ্চা হইব? এই হালার বলে কি কও, এটা তোর বাচ্চা হইব? ও চুকো চুকো, আমার বাচ্চা না, মানে টেনশন আছে তো, কি যে কি কইছি কই যাবে না, আমার বউ বাচ্চা হইব। ও আমি তো তুই যেটা কইছিলি মনে করেছিলাম তোর বাচ্চা হইব, এটা কোনোদিন হইতে পারে? না 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 না। আচ্ছা তুই এখন অনেকদিন পরে আইসস, কি মনে করে কোন মতলবে আইসস আমার বাড়িতে? হেডা কো না, আমার কিছু টাকা লাগবো, আমি যে বন্ধকের লেগে যে চেন নিয়েছি, চেন সামনে চেন নিয়েছি, এই যে বন্ধক থাকবো এক মাসের পরে, কিন্তু আমার 15,000 ফেরত দিতে হইব। কাকু এটা দাম আছে 20,000 টাকা, আপনার কাছে আমি চাইছি 15,000 টাকা, আপনি আমার কইতেছেন 10,000 টাকা দিবেন।
কারণ তোরা তো মনে করো যে এলাকা দুটা কৌ কি যে সুদকুর সুদকুর এই বিপদে পড়লো তো আহ আমার কাছে কাকু আমি তো কোনো সময় কেউ কাছে এই কথা কই না অনেক দরকার না আচ্ছা ঠিক আছে দিলাম এই শুনছো এই যে বালিশের তলে দেখো তো টাকা টাকাটা নিয়ে আসো বাচ্চা কাচ্চা কি হয় জানাই মিষ্টি মিষ্টি লই আহিস কাকু আপনি চিন্তা করেন না বাচ্চা কাচ্চা মিষ্টি নিয়ে আমি হ্যাঁ ঠিক আছে আচ্ছা দাও টাকাটা দাও বুঝে টাকা যাও এই শোনো এক মাসে ভিতরে টাকাটা 20,000 দিয়ে যাবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দিব দিব যাও তুমি চিন্তা করো না দাঁড়াও তোমারে আচ্ছা ইব্রাহিম তাহলে তুমি চলে যাও আচ্ছা কাকু তাহলে আমি যাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখাটা সঠিক সময় মতো যেন পাই আচ্ছা আচ্ছা এই শোনো তোমার তো যে গলাটা খালি ওয়ালাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা ওই যে কালকে বলে গেছিলাম টাকা দিবেন আচ্ছা দাঁড়াও তোমার গলাটা খালি না এই যে একটা চেইন গলা দাও তো ঘরের ভিতরে যে গলা দাও আচ্ছা পরে দিন উনি কিছু জন আছে দিতে দাও মানে ওই যে কালকে কইলাম না টাকা লাগবে খালি হাতে তবে টাকা দিই না আই খালি হাতে কিন্তু টাকা দিবা না মামা আপনি না কালকে কইলেন আজকে আইছে আমি তো কইছিলাম কালকে আইতে কারণ আইছো ঠিক আছে এই টাকার দরকার এই ঠিক সময় মতো দয়া করছো এবার আমারও তো কিছু নিয়মকরণ আছে কারণ আমি তোমার তো টাকাটা মনে করো যে এই যতই আমি সুদ খাই ঠিক আছে যেহেতু তোমাদের উপকার করে আমি 2,000 না খাই এটা ঠিক আছে মানলাম কিন্তু তোমাদেরকে তো আমি মনে করো যে বিনা লাভে কিছু দিতে পারি না মামা আমার তো কিছু নাই তুমি তো আমার কথা দিছিলে মামা যে আজকে আমার টাকা দিবা আমি একটা খেরের বড় উঠাম তাহলে তুমি মামা আমার লগে এরকম মিথ্যা কথাটা কেন বললা কি কইলে মিথ্যা কথা কিসের টাকা কর নিতে কইছি তোরা সকালবেলা আয়া ঠিকই টাইম মতো আয়া পড়ছো কিন্তু কিছু তো লয়া হয় নাই আমি কি তোমার এমনি টাকা দিব আমার কাছে কিছু বন্ধক রাখতে হইবে না বেশি বাড়াবাড়ি করো না কিন্তু মামা এই বেটা বাড়াবাড়ি করলে কি করবি বেশি বাড়াবাড়ি করলে তোমার সুদ খাও কিন্তু বন্ধ করে দেবো আমি কিসের সুদ খাও বন্ধ করে দিবি এই যে তুমি এলাকার ভিতরে গ্রামের ভিতরে সুদ খাও তাহলে তোমার সুদ খাও বন্ধ করি দেখো না কত বড় সাহস আমার কাছে সুদ খাও বন্ধ করে দিবি যে সব মনে না বাইতে আগে কেমনে সবার উপকার করে বেড়াই আমার অনেকে সুৎকর এটা ঠিক আছে মাইনে নেই কিন্তু এই যে বাড়িতে আইসা এই যে আমার বউয়ের কথাও আমার শুনতে হয় হ্যাঁ এই ব্যবসা কি আমি কি লেগে করি যা আজকের পর থেকে কেউ সুদ মুদ দেওয়ার চিন্তা ভাবনা করুন না দেখি ভালো হয়ে যাবো গা না ওরে বাবা রে এই সুদের টেকা এই যে প্রেশার উঠছে রে কোন হালার পালা যেন কইছিল আমার সুদ খাইতে শরীরে গালি জ্বালা পুরা করে ও বাগো শরীরে গালি জ্বালা পুরা করে রে এই সুদের টাকা কিনলে গিয়ে আমি সংসারে নিছিলাম এই সুদের টাকায় আমার সব কিছু শেষ করলো ঘরে শান্তি পাই না বাইরে শান্তি পাই না মাথাটা গরম হয়ে গেছে রে ও শান্তি ও কিন্তু এইভাবে কতদিন কি আরাম শান্তি 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 কি শান্তি কিন্তু এই শান্তি তো আমি চাই নাই ঘরে শান্তি পাই না বউ অত্যাচার করে
মানুষের কাছে টাকার সুদে লাগাইলাম, টাকা ফেরত পাই না। আলম মামা না, আলম মামার মতো এটা লাগে বেড়া গেলিয়ান তন। আলম মামাই তো বেড়া, শান্তি লাগে বাবা, এটা বলছি তুই না অশান্তি করতেছ। আচ্ছা মামা, আপনার এই অবস্থা কে? আরে কইস না ভাই না, এই যে সুদের টাকা খাইয়া মনে করো যে গরে পুয়ের কাছে বাড়ি খাইতে হয়, আর তোর কাছে বা এলাকার কাছে যার কাছে সুদের টাকা লাগাইছি কেউ তো টাকা ফেরত দিলই না বা দেয় না, মানুষে আরো দুর্নাম করে। এখন ওই চিন্তাতে মনে করো যে আমার প্রেশার হাই হয়ে গেছে গা ভাই না, এখন চিন্তা করলাম ঘরে শান্তি পাই না, এখন এই জায়গা একটা শান্তির জায়গা পাইছি, অনেক শান্তি ভাইক না। এই যে আরে কি শান্তি, আর এই শান্তির ভিতরে ভাইক না তুই আইস আমার অশান্তি করতে, তুই যা তো যা ভাইক না, তুই যা যাস না। আরে আল্লাহ রে মামা, আরে কেমনে বাসা এই জায়গা থেকে, আরে আল্লাহ আমি তো গাইরে যাইতেছি মামা, অনেক কেমনে গেল আমি বুঝলাম না, আল্লাহ রে বাসা আমার অনেক। আরে বাসাইতে ভাইক না আইস না মামা, আইস না এদিকে মামা, আয় পড়ুন মামা, তুই যা ভাইক না তুই যা আসতে, আমি একটু আরামে থাকতে এই জায়গায়। মামা ওদিন কাজে যদি টাকাটা আমার দিতেন আজকে আমার কত উপকার হইতো, টাকাটা আপনি আমার দিলেন না, আজকে আপনার এই পরিণতি। আইসে আমার কাটা খায় নুনে ছুটে দিতে আবার, আরো এমনি আমি খুব অশান্তির মধ্যে আছি, হে আইসে সেদিনকে টাকা দিলাম না। মামা আল্লাহর কাছে মাফ চান, আর কত সুদ খাইবেন, সুদ খাইতে খাইতে আপনার দেহটা পুরা হালাইছেন মামা, বাদ দেন মামা। হ্যাঁ ভাইক না ঠিকই কইছস ভাইক না, এই সুদের ব্যবসা আর করুম না চিন্তা করতেছি ভাইক না, মানে আল্লাহ বিল্লাহ করুম, অশক্ত নামাজ পড়বো, আল্লাহ যদি মাফ করে তোর ভাইক না মানে মাফ করে দিস ভাইক না। আচ্ছা মামা আমি কি আমু আপনার একটু উপকার করতে মামা? না ভাইক না আমার লাগবো না ভাইক না, আমি উঠতে পারো মামা, দেখেন আমি কইতাছি আপনার ভালোর জন্য মামা, আপনি চলে আসেন মামা আমার কাছে। না না আমি যাবো না তোর কাছে, আমি যাবো আমি সব ওই যে ওই যে আপনি আল্লাহর কাছে মাফ চাইছেন, আপনি আর জীবনে সুদ খাইবেন না মামা, আপনি বলছেন তো বলছেন, আগে এই মাথাটা ঠান্ডা করি মামা, আপনি বলছেন বলছেন যে আল্লাহর কাছে মাফ চাইছেন সুদ খাবেন না আর কোনোদিন। আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ। মামা আসেন 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 মামা আসেন। আচ্ছা ভাই না দিলে আমি উঠলাম, তুই এত করে কইতাছ, তবে আল্লাহ যদি মাফ করে তাহলে তো মাফ পাবো ভাই না, কিছু করার নাই, তাহলে আমি উঠি। হ্যাঁ মামা আপনি উঠতে হেন মামা, আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ, অনেক সুদের টাকা খাইছি, আল্লাহ তুমি মাফ করো আল্লাহ, আর যেন সুদের টাকা না খাইতে হয়। আর আমার মতো যারা সুদ করে আছে তাদেরকে বলছি এই সুদের টাকা কেউ খায়েন না, সংসারে শান্তি ফিরত পাইবেন না, অশান্তিতে জ্বলতে হইব, আমার মতো এই প্যাক কাতার ভিতরে ডুইবা, এরপর আপনাদের শান্তি যোগাইতে হইব। তাই বলছি যারা সুদ খান অবশ্যই সুদ খাওয়া ছেড়ে দিবেন, আমার মতো ভুল কেউ যেন না করেন, প্যাকাতার ভিতরে আসার জন্য আপনাদের শান্তি না খুঁজতে হয়, তাই সবার জন্য এই মেসেজটি দিয়ে গেলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।